ভারতের ঠিক পাশে ছোট্ট সুন্দর সবুজে ঘেরা একটি দেশ নেপাল। কিন্তু কি রয়েছে নেপালের আকাশে? বারবার প্রতি বছর বারবার নেপালের আকাশে ভেঙে পড়ছে একের পর এক বিমান। কি রহস্য লুকিয়ে রয়েছে নেপালের আকাশে? কেন বারবার নেপাল? আর ভারতের কি শিক্ষা নেওয়া উচিত এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা থেকে? আজকে বিমান দুর্ঘটনার পর নেপালে আরও একবার বিমান দুর্ঘটনা, আরও একবার প্রশ্ন উঠল, এবং সেই সমস্ত প্রশ্ন আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে, সমস্ত রহস্যের সমাধান নিয়ে আজকে বাংলার প্রাইম টাইমে আমি রয়েছে কিশলয়, আমার সঙ্গে রয়েছে বিশাখা। কেন নেপালের আকাশে মরণ ফাঁদ? আজ দেখুন। আজ নেপালের সৌর্য এয়ারলাইন্সের বিমানটি সবে উড়েছিল আকাশে। কাঠমান্ডু থেকে টেক অফের পরেই আগুন লেগে যায় এই বিমানটিতে, তারপরই আছড়ে পড়ল মাটিতে। মাটিতে আছড়ে পড়ার আগে ধাক্কা মারে একটি কন্টেনারে, মৃত্যু হয় বিমানে থাকা 18 জনের। কিন্তু প্রশ্নটা শুধু আজকের এই বিমান দুর্ঘটনা নিয়ে নয়, প্রশ্নটা হলো বারবার নেপালের আকাশে কিভাবে বিমান দুর্ঘটনা হয়, এর পেছনে কারণ কি, বারবার কেন হয় বিমান দুর্ঘটনা নেপালে? এটাই তো প্রথম ঘটনা নয়, হিসেব বলছে নেপালে বছরে অন্তত একটি করে বিমান দুর্ঘটনা ঘটতেই থাকে, আর সেটা শুধুমাত্র 2024 দাঁড়িয়ে আজকে বা তার আগের বছর 2023 ঘটেছে এমনটা নয়। 1962 সাল থেকে 2024 অর্থাৎ আজকের দিন পর্যন্ত 73টা বিমান দুর্ঘটনা নেপালে, মৃত্যু হয়েছে 950 জনেরও বেশি মানুষের। 2000 সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় 350 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ 14টি যে পর্বতশৃঙ্গ রয়েছে তার মধ্যে 8টি পর্বতশৃঙ্গই রয়েছে নেপালে, যার মধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও রয়েছে। নেপালে যে কোনো সময় পরিবর্তনশীল আবহাওয়া, কারণ ওই উচ্চতায় আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যায়, এই সূর্যের মুখ একেবারে উজ্জ্বল হয়ে রয়েছে, আকাশ উজ্জ্বল, তো এই কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নামছে। পাহাড়ের মাঝে কঠিন এয়ার স্ট্রিপ দুর্ঘটনার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। না, তার মধ্যেই আরও যে বিষয়টা উঠে আসছে, দুটো এয়ারপোর্ট, একটা হলো পোখরা যা জানুয়ারিতেই উদ্বোধন হয়েছে, এবং আরেকটি কাঠমান্ডু, সেখানকার রানওয়েতেও নাকি সমস্যা রয়েছে বিশেষজ্ঞরা এটাও বলছেন। ঠিক কোন কোন জায়গায় সমস্যা এবং নেপালের যে অসামরিক বিমান প্রতিরক্ষা দপ্তর তারাই বা কী করছে, সেই নিয়েও বারবার প্রশ্ন উঠেছে আজকের দিনে, এই ঘটনার পরে, দুর্ঘটনার পরেও প্রশ্ন উঠেছে। সমস্ত প্রশ্ন, সমস্ত ছবি আপনাদের সামনে রাখবো। সময়টা সকাল 11টা, আকাশ খানিকটা মেঘলা, কিন্তু এমন মেঘলা আকাশে পাইলট হামেশাই ফ্লাইট উড়িয়ে থাকেন। একটি বম্বার্ডিয়ার সিআর যে 200 বিমান, সেই বিমানে চড়ে 19 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ছেড়ে দিল সূর্য এয়ারলাইন্সের ছোট্ট একটি বিমান। প্রত্যেকে যারা রয়েছেন বিমানের ভেতর, প্রত্যেকেই হচ্ছেন সেই এয়ারলাইন্সেরই কর্মী। হঠাৎ করে কি হলো জানেন? যখন উড়লো বিমানটি, উড়ে হঠাৎ করে ঘুরে এসে গোত্তা খেয়ে সোজা মাটিতে, আর বিস্ফোরণ, গোটা বিমানটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। 19 জন যারা ছিলেন, 18 জন যাত্রী, 1 জন পাইলট, পাইলটকে বাঁচানো গিয়েছে, রেস্কিউ করা গিয়েছে, 19 জন যাত্রীর মৃত্যু হয়েছে। 19 জন যাত্রীর মৃত্যু সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভয়ঙ্করভাবে বিমানটি গোত্তা খেয়ে রানওয়েতে এসে ধাক্কা মেরে ব্লাস্ট হয়ে যায়। আকাশ তো হামেশাই এমন মেঘলা থাকে, পাইলট হয়তো ভাবছেন আজ কি হলো। দেহগুলিকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য, যখন রেস্কিউ করার চেষ্টা করা হচ্ছে,
তখন মনে হয়েছিল হয়তো একজন দুজন যদি বেঁচে থাকেন কোথাও আশার আলো দেখা গিয়েছিল এই পরিবারগুলির বুকে, কিন্তু না, 18 জনের মৃত্যু হয়। প্রশ্ন উঠে আসে, নেপালে বারবার কেন এমন ঘটনা ঘটছে? প্রশ্ন উঠে আসে, নেপালের বিমানগুলিতে কি সমস্যা রয়েছে? প্রশ্ন উঠে আসে, নেপালের ঠিক পাশে থাকা ভারত এর থেকে কি শিক্ষা নিতে পারে? প্রথমেই শোনাবো সেখানে স্থানীয় যারা সেই ঘটনার চাক্ষুষ করেছেন, নিজের চোখে দেখেছেন এই ভয়ঙ্কর ছবি যা আপনারা টিভির মাধ্যমে দেখছেন, তারা কি বলছেন শুনুন। আমি আমার গ্যারেজে কাজ করছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম, ভেবেছিলাম টায়ার ফেটেছে, এসে দেখলাম একটা প্লেন ভেঙে পড়েছে, আর একটু হলেই আশপাশের বাড়িতে ভেঙে পড়তে পারত, অল্পের জন্য বেঁচে গিয়েছি। নেপালের এই ব্যক্তি যার কথা আমরা শুনলাম, তিনি বলছিলেন যে কিভাবে ভয় পেয়ে গিয়েছিলেন, গ্যারেজে কাজ করছিলেন, এবং এই যে ঘটনাগুলো প্রত্যক্ষদর্শীরা বারবারই দেখেন, কারণ নেপালে বারবার বলছি যেটা, এই প্রথম দুর্ঘটনা নয় বা বছরে অল্প স্বল্প ঘটছে এমনটা নয়, প্রত্যেক বছরেই গড়ে অন্তত একটা করে দুর্ঘটনা ঘটেই। এবার আমরা একটু পরিসংখ্যানের দিকে নজর রাখবো, কেন বারবার এই সুন্দর দেশ নেপাল, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য যেখানে, এত সুন্দর আবহাওয়া যেখানে, সেখানে কেন এরকম মরণ ফাঁদ তৈরি হয়েছে আকাশে, কেন বিমান দুর্ঘটনা বারবার ঘটছে, কবে কবে ঘটলো এই সাম্প্রতিক কালে, যদি একটু কয়েক বছর আগে আগে আমরা পিছিয়ে যাই তাহলে কি এই ধরনের বিমান দুর্ঘটনার নজির রয়েছে? আমরা একটু সেইটা তারিখ সহ কোথায় কোথায় কজনের মৃত্যু হলো সেই প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর দিকে নজর রাখবো। নেপালে বিমান দুর্ঘটনা ফেব্রুয়ারি 2016, 2016 থেকে শুরু করছি, 23 জনের মৃত্যু হয়েছিল 2016তে, এরপরে ফেব্রুয়ারি 2016-র পর মার্চ 2018, ঠিক দু বছরের মাথায় 51 জনের মৃত্যু হয়েছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই কতজন মানুষ প্রাণ হারিয়েছে ভাবুন। মে 2022, 22 জনের মৃত্যু হয়েছিল, সব নেপালে। এরপরে আমরা জানুয়ারি 2023, ঠিক আগের বছরটা, 72 জনের মৃত্যু হলো সেই নেপালে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। এবার আসি 24শে জুলাই, অর্থাৎ আজকের দিনে 2024, 18 জনের মৃত্যু হলো। এবং এক্ষেত্রে আমরা জানি না, যেখানে বিশ্বজুড়ে বারবার বলা হচ্ছে যে বারবার নেপালে এই ধরনের প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হচ্ছে, নেপালের অসামরিক বিমান প্রতিরক্ষা দপ্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটার পরেও টনক নড়ে না প্রশাসনের, আদৌ কি এই এত নিন্দার ঝড়ের পরেও থামবে এই প্রাণঘাতী বিমান দুর্ঘটনা,